আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আপনাদের পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় যে চ্যাপ্টারটি রয়েছে, অর্থাৎ গতি বিষয়ক যে চ্যাপ্টারটি, তার একটি গাণিতিক সমস্যার অর্থাৎ সৃজনশীলের আজকে আমরা একটু সমাধান করবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন আমার এই চ্যানেলটিতে আপনাদের গাণিতিক সমস্যা বিষয়ক অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। আপনারা যদি নিয়মিতভাবে আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের পদার্থবিজ্ঞান বিষয়ের গাণিতিক সমস্যা নিয়ে খুব একটা সমস্যা থাকবে না আশা করি। তো প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা আজকে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। আমি হোয়াইট বোর্ডে একটি অঙ্ক লিখেছি আপনাদের জন্য, চলুন আমরা প্রথমে সেটা পড়ে আসি। আমি আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি বিষয়ক যে চ্যাপ্টারটি, তার একটি গাণিতিক সমস্যা সমাধান করব। আমি লিখেছি, 5 কেজি বরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। বেশ, ক্ষেত্রে আমি আর একবার বলি, 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। বল প্রয়োগে সৃষ্ট ত্বরণ কত? খ নম্বর, 10 সেকেন্ড পরের ব্যাগ কত এবং 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? আমাকে দুটো প্রশ্ন করেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম এটা সমাধান করার চেষ্টা করব। প্রথম বলছে বল প্রয়োগে সৃষ্ট ত্বরণ কত। এই অঙ্কটা সমাধান করার জন্য আপনাদের গতি বিষয়ক যে চ্যাপ্টারটা রয়েছে তার অনেকগুলো সূত্র আছে, তার থেকে আমাকে 4টা সূত্র অবশ্যই জানতে হবে। আপনি যদি এই সূত্রগুলো না জানেন, তাহলে এই অঙ্কগুলো গাণিতিক সমস্যাগুলো আপনার সমাধান করা আপনার পক্ষে সম্ভব হবে না। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি। 1 নম্বর সূত্র যেটি লাগবে, F=ma, এই সূত্রের প্রিয় শিক্ষার্থী আমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ বলের যে চ্যাপ্টারটি রয়েছে আপনাদের সেখান থেকে ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ এটা এই প্রশ্নটা সমাধানগুলো করার জন্য আমার এই সূত্রটি লাগবে, যেটা আপনাদের তৃতীয় চ্যাপ্টার দেওয়া আছে। যদিও বা আমরা এটা ক্লাস 8 আমরা শিখেছি F=ma। আরেকটা হচ্ছে V=U+at, S=U+B/2×T এবং হচ্ছে S=BD। এই 4টি সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। এগুলো কি কি? F হচ্ছে বল, m হচ্ছে ভর, a হচ্ছে ত্বরণ, b হচ্ছে শেষ বেগ, u আদি বেগ, t সময় এবং s হচ্ছে দূরত্ব। চলুন আমরা প্রথমটা সমাধান করি, বল প্রয়োগে সৃষ্ট ত্বরণ কত। আমি যদি প্রশ্নটা আরেকবার বলি, 5 কেজি বরের একটি স্থির বস্তুর উপর, স্থির বস্তু তার মানে আদিবেগ হচ্ছে শূন্য, স্থির বস্তু আদিবেগ শূন্য, 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে বস্তুর মধ্যে বল প্রয়োগ করা হয় সেখানে অবশ্যই ত্বরণ কাজ করবে। যতক্ষণ সময় পর্যন্ত বলটা কাজ করবে ততক্ষণ সময় পর্যন্ত ত্বরণ কাজ করবে। তার মানে আমাকে বলেছে 10 সেকেন্ড পর্যন্ত এই বলটা কাজ করবে, অর্থাৎ 10 সেকেন্ড পর্যন্ত বস্তুটা ত্বরণে কাজ করবে। এরপরে যদি বস্তু অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে সেখানে কিন্তু আর ত্বরণটা কাজ করবে না, তাহলে সেখানে অন্য অর্থাৎ সমবেগে কাজ করবে। আমাকে বলেছে 10 সেকেন্ডে 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো বল প্রয়োগে, তাহলে বল কতক্ষণ প্রয়োগ করা হলো? 10 সেকেন্ড পর্যন্ত। কত বল প্রয়োগ করা হলো? 100 বল প্রয়োগ করা হলো। তাহলে বল প্রয়োগে সৃষ্ট ত্বরণ কত? আমাকে ভর দেওয়া আছে, ত্বরণ মানে হচ্ছে কত? এ আমাকে ত্বরণটা জিজ্ঞেস করেছে। তাহলে আমি যদি এই সূত্রে দিয়ে যাই, F=ma, সেখান থেকে Fএর মান দেওয়া আছে আমাকে, বল ভর দেওয়া আছে এবং সেখান থেকে আমরা ত্বরণ খুব সহজেই বের করে নিতে পারবো। চলুন আমরা সেটা সমাধান করি। ক নম্বর প্রশ্নের সমাধান, এখানে বল F=100 নিউটন, বলের একক হচ্ছে নিউটন, দেন হচ্ছে ভর, M=, ভরকে আমরা এম দ্বারা ডিনোট করি, ভর M= হচ্ছে 5 কেজি, দেন ত্বরণ, ত্বরণকে আমরা এ দ্বারা ডিনোট করি, ত্বরণ হচ্ছে হোয়াট। তাহলে আমরা জানি, F=ma, আমরা এই সূত্র দিয়ে করে ফেলবো। তাহলে আমাকে বলের মান দেওয়া আছে, আমি পাঁচটা চেঞ্জ করে নিই, ma=, হচ্ছে F, আমি এর মান বের করবো, এর সাথে আমরা গুণাকার আছে, ওই পাঁচ চেঞ্জ করলে সেটা ভাগ হয়ে যাবে, তাহলে A=F/m। তাহলে F এর মান দেওয়া আছে আমার কত? 100, দেন m এর মান দেওয়া আছে 5। আপনি যদি এটা ক্যালকুলেটার সাহায্যে প্রেস করেন, ভাগ করেন, তাহলে কত হবে? 20, এর হচ্ছে m^2, অর্থাৎ ত্বরণ বের হলো কত? ত্বরণ আমার বের করতে পারলাম কত? 20 m^2, অর্থাৎ বল প্রয়োগে বস্তুটির মধ্যে ত্বরণ কত কাজ করলো? 20 m^2। আশা করি আপনারা অঙ্কটা বুঝেছেন। চলুন আমরা পরের অঙ্কটা সমাধান করি, 10 সেকেন্ড পরের ব্যাগ কত। আমাকে বলছে 10 সেকেন্ড পর্যন্ত এত বল কাজ করলো, অর্থাৎ 10 সেকেন্ড পরের ব্যাগটা কত? যেহেতু আদি ব্যাগ দেওয়া আছে, 10 সেকেন্ড পরে শেষ ব্যাগ চেয়েছে, তাহলে শেষ ব্যাগ হচ্ছে ভি। তাহলে আমি যদি এই সূত্র দিয়ে যাই, V=U+at, তাহলে আমার ভিটা বের করতে বলেছে শেষ ব্যাগ, আমার ইউ হচ্ছে কত? আদি ব্যাগ, আদি ব্যাগ হচ্ছে 0 দেওয়া আছে,
সময় বলছে 10 সেকেন্ড পরে, তাহলে সময়ের মান হচ্ছে 10 সেকেন্ড। ত্বরণটা আমরা একটু আগে বের করে নিয়েছি, সেটা হচ্ছে 20। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই সূত্র দিয়ে 10 সেকেন্ড পরে শেষ বেগটাও বের করতে পারবো। চলুন আমরা সেটা লিখি প্রথমে। তাহলে আমরা এগুলো কেটে দিই। আশা করি আপনারা ক নম্বরটা বুঝেছেন। খ নম্বরটা আমরা সমাধান করি। খ নম্বরটা বলেছি কি, তাহলে আদিবেগ, আদিবেগ ইউ ইকুয়াল টু হচ্ছে 0 ms inverse 1, যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে আদিবেগ 0 হবে। তারপর লাগবে আমার ত্বরণ। ত্বরণ আমরা একটু আগে বের করেছি, ত্বরণ এ সমান হচ্ছে 20 ms inverse 2। তারপর আমার লাগবে শেষ বেগ, শেষ বেগ বি সমান হোয়াট আমাকে বের করতে বলেছে। তারপর দেওয়া হচ্ছে সময়, সময় টি ইকুয়াল টু হচ্ছে হোয়াট। তাহলে আমরা কী সূত্র দিয়ে যাব, আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। প্রিয় শিক্ষার্থী, আপনাকে অঙ্কগুলো করার জন্য সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা মানটা বসিয়ে দিই, ইউর মান হচ্ছে 0, প্লাস এর মান আমরা বের করেছি 20, টি এর মান আমাদের কাছে বলেছে 10 সেকেন্ড, সরি দুঃখিত, টি এর মানটা আমাকে চেয়েছে আসলে শেষ বেগ হওয়ার। টি হচ্ছে কত, 10 সেকেন্ড, দুঃখিত টি হচ্ছে 10 সেকেন্ড, আমাকে 10 সেকেন্ড পর শেষ বেগ। তাহলে টি এর মান কত, 10 সেকেন্ড হবে। তাহলে জিরোর সঙ্গে যাই করে কেন সেই মানটা থেকে যাবে, এটা যদি গুণ করি কত হবে, 200 ms inverse 1 হবে। অর্থাৎ 10 সেকেন্ড পরের তার ব্যাকটা হবে কত, 200 ms inverse 1। তাহলে আমরা এই অংশের মানটা বের করেছি। এবার আমাকে বলেছে 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। প্রিয় শিক্ষার্থী একটু জিনিস খেয়াল করে দেখেন, আপনার আপনাকে বলেছে 10 সেকেন্ড পর্যন্ত এটা একটা বল কাজ করেছে 100 নিউটন, তাই না? আমি একটু আগে বলেছিলাম যেখানে যতটুক পর্যন্ত বল থাকবে ততটুক পর্যন্ত ত্বরণ থাকবে। এরপরে যদি বস্তুটা এগিয়েতে চায় বা এগিয়ে যায়, তাহলে সেখানে কিন্তু সমবেগে কাজ করবে। তাহলে আপনার 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ নিয়ে যাবে, এবং 10 সেকেন্ডের পরবর্তী 10 সেকেন্ড, আপনাকে বলছি টোটাল 20 সেকেন্ড, তাহলে প্রথম 10 সেকেন্ড ত্বরণ নিয়ে যাবে, পরবর্তী 10 সেকেন্ডের সমবেগে যাবে। তাহলে আমি প্রথম দুইটা স্টেপে আমাকে দূরত্বটা বের করলাম, আমাকে সরাসরি কিন্তু আমি 20 সেকেন্ডের দূরত্ব বের করতে পারবো না, আমাকে প্রথমে 10 সেকেন্ড দেন পরের 10 সেকেন্ডে বের করতে হবে। তাহলে চলুন আমরা সেভাবে করে নিই। তাহলে যদি করি আবার এখানে কি হবে, আমার দেওয়া হচ্ছে কত, আদিবেগ ইউ সমান 0 ms inverse 1, আমার দেওয়া হচ্ছে কত, শেষ বেগ, শেষ বেগ আমি একটু আগে বের করে রেখেছি, শেষ বেগ বি সমান কত বের করেছি, 200 ms inverse 1, দেন হচ্ছে আমার সময় টি ইকুয়াল টু হচ্ছে 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড আমাকে বের করতে হবে। এরপর হচ্ছে ত্বরণ লাগবে না, আমি ওই সূত্র দিয়ে যাবো না, আমার হচ্ছে দূরত্ব, দূরত্ব এস সমান হোয়াট। তাহলে আমি যদি করি আবার, আমরা জানি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 20 টি, যেটা আমি একটু আগে এখানে দেখিয়েছিলাম, দূরত্বটা বের করবো। আমার ইউ দেওয়া আছে কত, 0, প্লাস ভি দেওয়া আছে কত, 200, এবং 2 ডিভাইড বাই 2 এর মান কত, 10। আপনি যদি 0 সঙ্গে যোগ করেন 200 হবে, 200 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 100 হয়, 100 ইন্টু 10, তাহলে কত হবে, 1000 মিটার। তার মানে প্রথম 10 সেকেন্ডের দূরত্ব হচ্ছে 1000 মিটার। এবার পরবর্তী দশে আমি দেখেছি, পরবর্তী দশে হচ্ছে সমবেগে যাবে। তাহলে আমরা জানি সমবেগে গেলে সূত্র একটাই হয়, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি হবে। এখন আমার জানতে হবে আসলে এস ইকুয়াল টু ভিটি, এই যে 10 সেকেন্ড পরে আমি দূরত্বটা বের করছি 10 সেকেন্ড, এখানে ব্যাকটা কত আসলে। আমার যদি সূত্র যদি হয় এস ইকুয়াল টু বিটি, আমার দূরত্ব বের করতে হবে, টি এর মানে হচ্ছে 10 সেকেন্ড, তাহলে এখানে একটা ভি লাগবে। ভিটা কত, আমরা বের করেছিলাম 10 সেকেন্ড পরের এই জায়গায় একটা ভি ছিল কত, 200 মিটার, তাহলে এই ভিটা হবে এই 10 সেকেন্ডের জন্য ব্যাকটা। তাহলে আমি সেখান দিয়ে আমরা করে নিতে পারবো। আমি প্রথম অংশটা একটু মুছে দিই উপরের দিকে। তাহলে আমরা করবো এখানে, এখানে ব্যাক ভি সমান হচ্ছে 200 ms inverse 1, সময় টি ইজ ইকুয়াল টু হচ্ছে 10 সেকেন্ড, দূরত্ব এস সমান হোয়াট। তাহলে কোন সূত্র দিয়ে যাব, আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি দিয়ে যাব। তাহলে এস এর মান আমি বের করব, ভি হচ্ছে কত, 200 ইন্টু টি এর মান হচ্ছে 10, তাহলে কত হবে গুণ করলে, 2000
মিটার হয়ে যায়, তাই না? এখন আমাকে বলছে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমি প্রথম 10 সেকেন্ডের দূরত্ব হচ্ছে 1000 মিটার, পরবর্তী 10 সেকেন্ডের দূরত্ব হচ্ছে 2000 মিটার, তাহলে মোট দূরত্ব কত হবে? তাহলে সুতরাং 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমি দুইটা যোগ করে ফেলবো, তাহলে কত হবে? 1000 প্লাস 2000 মিটার ইকুয়াল টু হচ্ছে 3000 মিটার। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা অঙ্কটা খুব সহজেই বুঝেছেন। যদি না বুঝে থাকেন, কয়েকবার যদি একটু ধরে ধরে দেখেন বা টেনে দেখেন, তাহলে আমার মনে হয় এই সমস্যাটা, অঙ্কগুলো নিয়ে আপনাদের খুব একটা সমস্যা থাকবে না। আশা করি আপনারা অঙ্কটা বুঝেছেন। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।